তুমি তুমি যে এই যে ব্যবসা করো, এটাতে যুব সমাজ ধ্বংস হচ্ছে, তাই তারপর তুমি এই ব্যবসা কেন করতেছ বলো? বলো মানে কেন ব্যবসা করতেছ তুমি বলো? এই তোমার এই ব্যবসার কারণে যে যুব সমাজ ধ্বংস হচ্ছে, এটা এটা কি তুমি বুঝতেছ? ধ্বংস হচ্ছে যুব সমাজ, অপরাধ, তুমি অপরাধ করছো? আচ্ছা, যুব সমাজ ধ্বংস হচ্ছে এই কারণে, তাহলে তুমি কি ব্যবসা কেন করতেছো? তারপরও আচ্ছা বুঝছি, তোমার মাদক মামলা কয়টা আছে? দুইটা মাদক মামলা আছে, অন্য কোন মামলা আছে? আচ্ছা, কবে এটা ধরা খাইছো? কবে? চার বছর আগে। তার মানে চার বছর আগে থেকে তুমি ব্যবসা করো? আড়াই বছর জেল খেটে এরপরে বেরিয়েছো? After